সাত বছর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত থাকার পর এবার হয়তো সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন শ্রেয়াস আইয়ার। পরের বছর মেগা অকশনের আগেই সম্ভবত টিম ছেড়ে দেবেন তিনি। এর পেছনে অদ্ভুত যুক্তি দেখিয়েছেন তিনি। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ক্যাপ্টেন্সির দায়িত্ব ফিরে পাবেন না বুঝেই দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেবেন তিনি। 2015 অভিষেক হওয়ার পর থেকেই দিল্লি টিমের অন্যতম সেরা অস্ত্র হিসেবে নিজেকে তুলে ধরেছেন শ্রেয়াস। মুম্বাইয়ের প্লেয়ার হলেও আইপিএলে তিনি দিল্লি টিমের অন্যতম প্রধান প্লেয়ার। তিনি 2018 গৌতম গম্ভীর ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর পর তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। 2020 টিমকে যোগ্য নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন তিনি। কিন্তু এবছরের গোড়ার দিকে ভারতের মাটিতে হতে চলা আইপিএলের আগে চোট পেয়ে আন্তর্জাতিক আইপিএল থেকে ছিটকে যান তিনি। ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় ঋষভ পান্তকে। তখনও বোঝা যায়নি আইপিএল মাঝপথে থেমে যাবে। কোভিডের জন্য আইপিএল বন্ধ হয়ে যাওয়ার মাঝের এই সময়টাই চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠেন শ্রেয়াস। কিন্তু ক্যাপ্টেন্সি ফিরে পাননি তিনি। ঋষভ পান্ত এবার টিমকে প্লে অফে তোলায় তাকেই আইপিএল 2022 ক্যাপ্টেন রেখে দেওয়ার চিন্তাভাবনা করছে দিল্লি। এখানেই রেখে গিয়েছেন শ্রেয়াস আইয়ার। তার দাবি, তিনি মেগা অকশনে এমন টিমে যেতে চান যেই টিমে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে।